হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি এসে চুমকি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কালকে ব্লগে আমি বলেছিলাম যে আমি নতুন ব্লগ দিব আপনাদেরকে। তো আমি আমার গ্রামে এসেছিলাম বাবার বাড়িতে অনেকদিন পর। আজকে আমি মায়ের হাতে রান্না দেখাবো আপনাদেরকে। দেখেন আমার মামা যদি কি কি রান্না করতেছে। এখানে আমার হাঁসের মাংস রান্না করতেছে, যেহেতু আমরা অনেকদিন পরে আসছি আর আমরা বাবার বাড়িতে আসলে অবশ্যই হাঁস তো অবশ্যই খাবো, কারণ আম্মা অনেক হাঁস মুরগি পালন করে। তো আজকে এখানে দুইটা হাঁস রান্না করতেছে। তো এখানে ওই রান্না করা হয়েছে শাপলা। আমি আজকে প্রায় 8 বছর পরে শাপলা খাবো, অনেক বছর শাপলা খাওয়া হয় নাই। এখানে ভাত রান্না করতেছে, আর এখানে করা হবে করলার ভর্তা। এটা আপনাদেরকে রেসিপিটা দেখাবো, অনেক টেস্টি একটা ভর্তা। দেখতে থাকুন আমার আম্মার হাতে রান্না। মাটির চুলা রান্না কার না ভালো লাগে, তাই না? মাটির চুলা রান্না অনেক মজা। তো আজকে আমি আমার বাবার বাড়ির ব্লগ পার্ট 1 দিব, আপনারা দেখবেন অবশ্যই আমার ব্লগটা। এদিক থেকে আমার বাবাটা শুয়ে আছে, দেখেন আমার বাড়িতে আসে, অনেকদিন পর আসছো। এই যে বাবা, সবাইকে হাই বলো। হাই বলো বাবা। বাবাটা দেখেন শুয়ে আছে বাবা, সবাইকে হাই বলো। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন, যেন একজন নেককার ভালো মানুষ হয়। তো ফার্স্ট নানুর বাড়িতে আসছে কালকে, কালকে ব্লগটা দিতে পারি নাই নেটওয়ার্কের সমস্যার কারণে। আজকে বাবার বাড়ি পুরো বাবার বাড়িটা ঘুরে দেখাবো আপনাদেরকে, খুবই ভালো লাগবে। গ্রামের বাড়ি তো সবারই ভালো লাগে, তাই না? তো আপনারা সবাই দেখবেন। দেখেন আমার বাবাটা খুব খুশি নানুর বাড়িতে এসে, আর আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। আজকে অনেক মাস পর বাবার বাড়িতে আসছি। এখানে আপু পেঁপে কাটতেছে, আজকে আমি পেঁপে খাবো। এগুলা আমার বড় আপু পাঠাইছে ওনার শ্বশুরবাড়ি থেকে। এখন আমরা এগুলা ফ্রেশ, একদম ফ্রেশ গাছের তাজা পেঁপে খাবো। বাবা, এই যে বিয়সদের হাই বলো তো বাবা, এই বিয়সদের হাই বলো। এই যে নাই আস, সবাইকে হাই বলো তো। তুমি দেখবা, আচ্ছা দেখিও। বাইরে অনেক রোদ, আর এটা হচ্ছে আমাদের পুকুর, দেখেন খুবই সুন্দর লাগে পুকুরটা, অনেক বড় একটা পুকুর, আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখেন আমি প্রায় 11 মাস পরে আসছি বাড়িতে, তো সেজন্য বের হয়েছি। আর আমি তেমন একটা ঘর থেকে বের হই না, খুবই কম বের হই। আজকে আমি দেখাবো আমার বাবাদের ওইদিকে জমিনের কি কি। জেঠিদের বাসা ওনারা থাকে না এখানে, ওনারা যশোর থাকে। এইতো পুকুরটা এখানে শেষ। তো এটা হচ্ছে আমাদের কবরস্থান, আর এখানে থাকে আমার গরু। আমার গরু বলতে হয়তো আপনারা অবাক হবেন, এই গরুটা আমার বাবারা আমার মেয়েকে দিয়েছে, তো আমি আর ওখানে নিই নাই আর কি। তো এরা দিনের বেলা এখানে থাকে, আর রাতের বেলা ওদের জন্য একটা পাকা ঘর আছে ওখানে থাকে। এই যে দুইটা গরু,
বড়টা হচ্ছে আমার। এই তো এই গাছটা আমি ছোটবেলার মানে লাগাইছিলাম আর কি, আমার নানুর বাড়ি থেকে যখন আম নিয়ে আসছিলাম, তো আমের আটিটা এখানে রাখার পরে গাছটা হয়েছে, দেখেন অনেক বড় হয়েছে মাশাল্লাহ। এখানে অনেক আম ধরে, আর এখানে হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা গাছে মনে হয় পেয়ারা ধরে। আসলে আমি তো 11 মাস পরে এসেছি, জানি না। এখানে আছে বাতাবি লেবু, অনেক বড় গাছ, এখানে অনেক লেবু ধরে। এটা হচ্ছে আতা ফল গাছ, আর এখানে একটা আছে আতা ফল, এখানে আতা ফল ধরে। আর এখানে অনেকগুলো গাছ আছে, তাল গাছ, অনেক রোদ তো দেখাইতে পারতেছে। আমি বিকেলবেলা আবার বের হব, তখন আবার আপনাদেরকে ভালো করে দেখাবো। আর এখানে আছে একটা বিশেষ গাছ, মেহেদি গাছ, আমার আম্মার জন্য, আমার মাথায় মেহেদি লাগাই তো। তো এখানে আছে আবার একটা জাম্বুরা গাছ, পেয়ারা গাছ, অনেকগুলো গাছ আছে এখানে। আর ওইদিকে অন্য অন্য ফল আছে, ওইগুলো দেখাবো আমি। সবুজ শ্যামলিমার মাঝে আমি এখন, খুবই ভালো লাগতেছে। যদি এখন রোদ, আমি বিকেলবেলা বের হয়ে আপনাদেরকে সবকিছু দেখাবো। এই যে এই জমিটাতে লাগানো হয়েছে এই যে নারিকেল গাছ, বিভিন্ন ধরনের ফল গাছ, কাঠ গাছ, পুরো জমি চারপাশে দেখেন। এই যে এখানে সুপারি গাছ আমার বাবার, এই সুপারির ফুল ধরেছে। এই তো এই জমিনে অনেকগুলো ফল গাছ আছে দেখেন। এই যে আমড়া গাছ, এখানে একটা ছোট আমড়া গাছ আছে, আর অনেকগুলো আম গাছ আছে, এগুলো সবগুলোর মধ্যে আম ধরে মাশাল্লাহ। এই গাছগুলো আমার কাছে খুবই নতুন, কারণ আমি তো আর আসি না এখানে, আমি প্রায় 11 মাস পরে এসেছি, সেজন্য আমার দেখা হয় নাই। এখানে আছে একটা কলা গাছ। তো আমি আমার বাবার বাড়ির সব ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে যে গরু যখন দিনে এখানে থাকে আর রাত্রে থাকে আমাদের বাড়ির, ওখানে একটা পাকা ঘর আছে গরুর জন্য, ওখানে থাকে। এই যে এটা হচ্ছে জেঠিমাদের বাগান, ঘরের সামনে আবার কিছুটা গাছ লাগাইছে এখানে, ফল গাছ। আর ওনারা দেশে থাকে না, ওনারা দেশে থাকে মানে যশো থাকে আর কি, এলাকায় থাকে না। এই তো আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আমি বাবা বাড়ির সবগুলো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, সবকিছু দেখাবো আপনাদেরকে। বাবার বাড়িতে অনেক নারিকেল গাছ আছে দেখেন, দেখলে বুঝতে পারবেন, স্ক্রিনে দেখা যাচ্ছে অনেক নারিকেল গাছ আমার বাবাদের, আমার দাদাদের আমল থেকে আমাদের বাড়িতে নারিকেল গাছ অনেক বেশি। এটা আমি ঘরে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের সামনের রুম। হাঁসের মাংসটা এখানে হয়ে গেছে দেখেন, খুবই সুন্দর হয়েছে। আর খাওয়ার পর বোঝা যাবে যে টেস্ট কেমন হয়েছে, দেখতে কিন্তু অনেক মজা লাগতেছে, এখনো খাওয়া হয়নি আর কি। তো এখানে ছোট বনে করলা বার্তা করা হবে, এদিক থেকে ভাতও হয়ে গেছে, আর এখন আজানও দিয়ে দিয়েছে, সবাই নামাজ থেকে এসে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, আমরাও এখন গোসল করতে যাব। তো এর মাঝে আমি করলা বার্তাটা আপনাদের দেখিয়ে দিব, কিভাবে আমার ছোট বনে করলা বার্তা করে। যে এখানে করলাকে লবণ দিয়ে ভালো করে মেখে পানি মানে এগুলো ধুয়ে ফেলবে, যাতে করে মানে তিতাটা বেশি না থাকে আর কি, করলাতে এমনি একটু বেশি তিতা হয়। আর এদিক থেকে আমাও রান্না বান্না প্রায় শেষ করে ফেলছে, এখন সব গোছানো হবে। এই তো ছোট মেয়ে এখন দাঁড়িয়ে রয়েছে গোসল করার জন্য, তো আমার কাজ শেষ করে তারপর গোসল করবে, আমরা সবাই একসাথে গোসল করব পুকুরে। আপনাদেরকে দেখাবো আমার মেয়েরা কিভাবে পুকুরে গোসল করে। এদিক থেকে আমা কি মাছ আগে আমা কালিকুঞ্জে মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করতেছে,
তো আর এখানে তো হাঁসের মাংস আপনারাও খেয়ে নেন আমার সাথে, সত্যি খুবই মজা হয়েছে। এখন আমি খেয়ে ফেলছি। এখানে করলা গুঁড়াকে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে এভাবে ঝরঝরে করে নিল। তো এভাবে দেখেন কি আমার বোনের বার্তা করবে। এখানে আর কি দেওয়া হবে? শুকনো মরিচ? ও আচ্ছা, এগুলোকে টালতে হবে। আমি তো ভাবছি এগুলো কাঁচা কাঁচা বার্তা করা হবে। ঠিক আছে দর্শক, আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করা হয় করলা ভর্তা। অবশ্যই ট্রাই করবেন বাসায়। তো ঠিক আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই তো এগুলো একটা তাওয়ার মধ্যে ঢেলে নিচ্ছে। আর ওদিক থেকে মূলা তরকারিটা রান্না করা হয়ে যাচ্ছে। আজকে যেহেতু হাঁসের মাংস রান্না করা হয়েছে, সেহেতু আমি বলছি যে বেশি কিছু রান্না না করার জন্য, কারণ হাঁসের মাংস হলে আমাদের আর কিছু লাগবে না। আর তার সাথে যদি থাকে এভাবে করলার ভর্তা, অবশ্যই মানে খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন এই রেসিপিটা। এটা আমার ছোট বোনের হাতের রেসিপি। এই যে এভাবে করলাগুলোকে টেলে নেবেন, খুব একটু মচমচে করে টেলে নিতে হবে। এতে যখন করলাটা এইভাবে পানি শুকিয়ে যাবে তখন নামিয়ে ফেলবেন। এতে এখানে আমার বোনের সব কিছু সবগুলো করলা বেজে নিয়েছে। এবার এটাকে ভর্তা করা হবে। ভর্তার জন্য এখানে মরিচ চালা হচ্ছে চারটা। আর আপনারা জালটা নিয়ে যদি টেস্ট অনুযায়ী দিতে পারেন, কেউ জাল বেশি খায় আর কেউ কম খায়। আমরা মাঝামাঝি দিয়ে খাচ্ছি এখন এখানে। আর শ্বশুর বাড়িতে জালটা একদমই কম খাওয়া হয়, আব্বু তো অসুস্থ, আব্বু বেশি জাল খাইতে পারে না, সেজন্য আমরা সবাই একই তরকারি খাইতে হয়। তো রান্নাটা হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবি এখন। দেখতে তো সুন্দর লাগতেছে, জানি না টেস্ট কেমন হবে। আমার আম্মা কি করে সবসময় এই যে মাটির চুলার মধ্যে কড়াইয়ের মধ্যে রান্না করে ভালো পাতিলে নিয়ে ফেলে। তো আমরা তো বিকেলবেলা তো আর শুধু দুপুরে রান্না করা হয় মাটির চুলায়, আর সকালবেলা খোলা দাঁড়িয়ে ফিটে বানালে মাটির চুলা বানানো হয় আর কি, আর না হয় আমরা সিলিন্ডারে রান্না করা হয়। বিকেলে রাতে সব কাজ সিলিন্ডারে করা হয়। তো সেজন্য আম্মু আর মানে পাত্রের মধ্যে কালি লাগতে দেয় না। তো এই দুইটা কড়াইয়ের মধ্যে রান্না করা হয়। এগুলো রান্না করে করে আবার নিয়ে ফেলে, তারপরে এগুলো ধুয়ে ফেলে আর কি। এখানে ভর্তা করার জন্য একটা পেঁয়াজ কুচি নিয়েছে বড় সাইজের, আর নিয়েছে দেখছেন সেটা শুকনো মরিচ টালা, আর লাগবে এখানে লবণ পরিমাণ মতো। আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো এখন আমরা গোসল করব। তো আমার বাচ্চারা আজকে পুকুরে নামবে বলতেছে, আমি কিন্তু সাঁতার কাটতে পারি না এখনো, যদি আমি গ্রামের মেয়ে কিন্তু আমি কখনো সাঁতার কাটি না পুকুরে। তো আজকে আর দেখালাম না জমিনগুলো, অনেক ওখানে ময়লা। এই তো আমরা এখানে চলে এসেছি পুকুর ঘাটে, আমরা এখন গোসল করব। আর যদিও বা কলে গোসল করা হয় কিন্তু আজকে পুকুরে করব সবাই মিলে। কাপড় চোপড় রেখে আসছি, খুব ভালো লাগতেছে বাবার বাড়িতে, অনেকদিন পরে দেখা। আর খাওয়া দাওয়া চলবে কিছুক্ষণ পর, বাবা আসলে মসজিদ থেকে, সবাই মসজিদে চলে গেছে। ঠিক আছে, এখানে আমার মেয়ে পুকুরে নামছে, ও সাঁতার পারবে না এখনো, আমি দেখি ওকে পারি কিনা। আমরা খেতে বসে গেলাম। তো ঠিক আছে, খাওয়াটা শেষ করিনি, আর আমার সাথে আপনারা এনজয় করেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।